কাতার বিশ্বকাপ জয়ের এক বছর পূর্তিতে শুরু হলো লিওনেল মেসির পরিহিত ছয়টি জার্সির অনলাইন নিলাম। 14 ডিসেম্বর পর্যন্ত চলবে এই নিলাম। জার্সিগুলোর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে $1 কোটি, যা হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান ক্রীড়া স্মারক। এই তো গত বছরের ডিসেম্বরের কথা। কাতারে ইতিহাস লিখেছিল আর্জেন্টিনা, ইতিহাস লিখেছিলেন লিওনেল মেসি। সেই ইতিহাসের স্মৃতিকেই নিজের করে নিতে মেসি সমর্থকদের জন্য দারুণ একটি সুযোগ এনে দিয়েছে সোথেবি, যারা নিলামে তুলেছে বিশ্বকাপে পড়া মেসির ছয়টি আর্জেন্টিনা জার্সি। বিশ্বের অন্যতম বড় চিত্রকলা, অলঙ্কার ও স্মারকের ব্রোকার হাউস সোথেবি, যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংস্থা সব মিলিয়ে জার্সিগুলোর দাম আনুমানিক $1 কোটি আশা করছে। সেক্ষেত্রে ক্রীড়া জগতের সবচেয়ে দামি নিলাম হবে মেসির এই জার্সিগুলো, আর এই নিলামের তত্ত্বাবধানে থাকবে এসি মোমেন্টো। বিশ্বকাপে খেলা প্রতিটি ম্যাচে প্রথমার্ধে এই জার্সিগুলো পরেন মেসি। ম্যাচের পর এই জার্সিগুলো সংগ্রহ করা হয়েছে সেভাবেই, যাতে লেগে রয়েছে মেসির ঘাম, সাক্ষ্য রয়েছে বিশ্ব শ্রেষ্ঠত্ব জয়ের উপাখ্যানে। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। এই জার্সিগুলো মেসি বিশ্বকাপ ম্যাচগুলোর প্রথমার্ধে পরেন। একটু খেয়াল করলে বোঝা যাবে জার্সিটা আর পরিষ্কার করা হয়নি। এই জার্সিতে লেগে থাকা মাটিও মেসির অনেক সমর্থকের কাছে অমূল্য। 14 ডিসেম্বর পর্যন্ত চলবে জার্সিগুলোর অনলাইন নিলাম, যার ভিত্তিমূল্য ধরা হয়েছে $1 কোটি। কোনো খেলোয়াড়ের জার্সি নিলামে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ডটি বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের। 1998 সালে শিকাগো বুলসের হয়ে NBA ফাইনালসে জর্ডানের পরিহিত জার্সি নিলামে $1.1 কোটি বিক্রি হয়েছিল। সোথেবির আশা, মেসির জার্সি ছাড়িয়ে যাবে সেই রেকর্ড। আমরা মারাদোনার জার্সি বিক্রি করেছি $90.5 লাখ। জর্ডানের জার্সিটিও আমরা রেকর্ড মূল্যে বিক্রি করেছি। ইতিমধ্যে মেসির জার্সির জন্য আমরা $52 লাখ বিট পেয়েছি। আশা করছি সময়ের সাথে সাথে সেই মূল্য নতুন রেকর্ড করবে। মেসি জানিয়েছেন এই নিলাম থেকে পাওয়া অর্থের একটি অংশ দেওয়া হবে ইউনিকাসের একটি প্রজেক্টে। বার্সেলোনার শিশু হাসপাতালের সঙ্গে শিশুদের দুরারোগ্য ব্যাধির চিকিৎসায় যৌথভাবে কাজ করছে এই প্রতিষ্ঠান। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।